Va bien. Vi vet när okej. Båda unit är du dit. তোমাদের এখানে বড়দের কথা হয় সুতরাং বড়দের ভাষায় কবিতা বলতে কোনো অসুবিধা নেই কিন্তু যদিও সমাজের কথা এবং বাজে কথা আছে কিন্তু ভালোর জন্য সুন্দর দেখাচ্ছে কিন্তু রিডিং ক্লাস ওমি তোর বয়স কত কি জানি গো মা থাকলে বলে দিত সেই যে বারে দাঙ্গা হলো শয়ে শয়ে লোক মরল হিন্দুদের ঘর চললো মুসলমানের রক্ত ঝরলো তখন নাকি মা পোয়াতি দাঙ্গা আমার জন্মতিথি ওমি তোর বাবা কোথায় মা বলেছে গরিবদের বাবা হারায় কেউ তো বলে বাপটা আমার হারানো ছিল মায়ের জীবন নষ্ট করে অন্য গায়ে ঘর বাঁধে মা বলতো শিবের দয়ায় তোকে পেলাম শিবকেই তাই বাপ ডাকলাম ওমি তোর প্রেমিক আছে ছেলেরা ঘরে ঘাড়ে কাছে প্রেমিক কি মিষ্টি মিষ্টি কথা বলে স্বপ্ন দেখায় দিন দুপুরে চুরি কাজল মেলাকে কেনা ঝোপের দ্বারে জামা খোলা এসব নন্দ কথা করেছে দুবার প্রেমিক ওকে বলবো এবার ওমে তোর পদবি কি বাপি নাকি তাই শুনেছি পদবি থাকলে ভাত পাওয়া যায় বাপের আদর কাদায় হাসায় ওটা কি বাজারে মেলে কিনবো তবে দুদশে দিলে তা আমি হলে চাই না আমার থাক তবে ও বাপ ঠাকুরটা ওমে তুই রূপসী লোকে বলে ডাগর গত সর্বনাশ রূপ তো নয় চোখের ধাঁধা যৌবনেতে কুকুরি রাধা পুরুষ চোখের ইশারা আসে সুযোগ বুঝে বুকে পাছায় হাত বসে রূপ কি শুধু মাংস পেশি তবে তো আমি খুব রূপসী ওমি তো ধর্ম কিরে উনি মানুষের ধর্ম কি গো সবকিছু তো শরীর ঘিরে সালমা বলে ধর্ম ওই সমাজ বানায় সন্ধেবেলায় যখন দাঁড়ায় কেউ তো বলে না হিন্দু নাকি সবাই বলে কতই যাবি বিছানা নাকি ধর্ম মেলা শরীর যখন শরীর খেলা তাই ভাবছি এবার থেকে ধর্ম বলবো শরীর।